আমরা বক্তব্যের বিষয় মানুষকে কষ্ট দেওয়ার পরিণাম পরিণতি। আমরা সকলেই মানুষ, আর একজন মানুষ আরেকজন মানুষকে হর হামেশাই আমরা জেনে হোক না জেনে হোক কষ্ট দিয়ে থাকি। এই কষ্টগুলো আমরা বুঝেই দিই না বুঝে দিই। এই কষ্ট দেওয়ার ফলশ্রুতিতে আমাদের গুনাহ হয়, পাপ হয়। এই পাপের পরিণতি কি যদি আমরা একবার বুঝতাম জানতাম, তাহলে অন্ততপক্ষে আমরা কারো সাথে, কোনো মানুষের সাথে কোনো আচরণ করতে গেলে, কোনো কথা বলতে গেলে, কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার থেকে আমরা বিরত থাকতাম। দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমরা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দিও না। বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইতমাম মুবিনা, যারা কষ্ট দেয়, আল্লাহ নিষেধ করলেন তোমরা মুমিন পুরুষ এবং নারীদেরকে কষ্ট দিও না, কিন্তু যারা কষ্ট দেয় তাদের পরিণাম কি? তারা কাজ না করেও বহন করে মিথ্যা অপবাদ এবং পাপের বোঝা। যেই মানুষটা অন্য মানুষকে কষ্ট দেয়, যেই মানুষ কোনো মুসলিম পুরুষ এবং নারীকে কষ্ট দেয়, সে এই দুইটা পাপ না করেও, কোন কোন দুইটা পাপ, একটা হচ্ছে মিথ্যা অপবাদের গুনাহ আর একটা হচ্ছে পাপের বোঝা, এই দুইটার বোঝা সে বহন করে। কে বহন করে? যে অন্য কোনো মুসলিম পুরুষ অথবা নারীকে কষ্ট দেয়। অতএব আমাদের সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা উচিত, যে কোনো মূল্যে আমরা কোনো মুসলিম পুরুষ এবং নারীকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। রাসূল এটা পাবেন সূরা আহজাব 33 নম্বর সূরার 58 নম্বর সংখ্যায়। এছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাআশার মান কদ আসলামা বিলিসানিহি, হে ওই সকল লোক যারা মুখে ঈমান এনেছ, ওয়ালাম ইফদিল ঈমানু ইলা কলবিহি, কিন্তু ঈমানটা তোমাদের অন্তরে এখনো মজবুত হয়নি। হে ওই সকল লোক যারা তোমরা কেবলই ঈমান এনেছ মুখে, কিন্তু ঈমানটা তোমাদের অন্তরে সেরকম মজবুতি লাভ করেনি। লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তোমরা মুসলমানদেরকে আজাব দিও না। ওয়ালা তু আইয়ুরুহুম, এবং তোমরা তাদেরকে অপমানিত করো না, লজ্জিত করো না, লজ্জা দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং মুসলমানদের পিছনে লেগে তাদের দোষ অনুসন্ধান করে বের করো না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহি, কেননা যে ব্যক্তি তার আখিহিল মুসলিমি, কোনো মুসলমানের দোষ ত্রুটি খুঁজে বের করে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ তার গোপন দোষ ওপেন করে দেয়। নাউজুবিল্লাহ, কি বুঝলেন? আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের দোষ তালাশ করে খুঁজে খুঁজে বের করে প্রচার করেন, আল্লাহ আপনার গোপন দোষ নেয়। প্রত্যেকটা মানুষেরই কিন্তু সমস্যা আছে, ভুল আছে, খাতা আছে, তো ওই ভুলগুলো না আল্লাহ ওপেন করে দিবেন। আল্লাহ যদি আপনার ভুল, আপনার দোষ প্রকাশ করে দেয়, তাহলে কি অবস্থাটা হবে বুঝেন? অপমানিত হওয়া ছাড়া, লাঞ্ছিত অপদস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় আছে? সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে দিবে, দেশ থেকে ইসলাম বিতাড়িত করবে, এত উদ্যত আচরণ, লাঞ্ছিত করেছে আল্লাহ, কতক্ষণ সময় লেগেছে? এখন সে আর মুখ দেখাতে পারে? কিছুদিন আগে ঘন ঘন দেখা যায়, টিভি খুললেও দেখা যায়, ফেসবুক খুললেও দেখা যায়, ইউটিউব খুললেও দেখা যায়, ওই একটা মুখ ছাড়া আর কোনো মুখই নাই বাংলাদেশে, কিন্তু ওই মুখটা শেষ পর্যন্ত মাস্ক দেওয়া আর টুপি দিয়ে ঢাকা রাখা লাগলো না? কে লাঞ্ছিত করলো? মহান আল্লাহ। মুসলিমদের বিরুদ্ধে লাগলে, মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি ওপেন করতে চাইলে আল্লাহ আপনার পিছনে লেগে যাবে। অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের।
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যার আওরাত গোপন দোষ ওপেন করে দিবে, ইয়াফদাহু, তাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, ওয়ালাউ বি জাউফি রাহিলাহি রাহলিহি, যদিও সে উটের হাওদার ভিতরে অবস্থান করে। আমরা জানি উটের পিঠের উপরে মানে কাপড় টেঙে পর্দা করে হাওদা তৈরি করা হয়, যে হাওদার ভিতরে মহিলাদেরকে বহন করা হয় উঠের পিঠের উপরে। তো ওই হাওদার ভিতরে একজন মহিলা অবস্থান করছে মানে কি, সে তাকে হেফাজত করতেছে, তার ইজ্জত তার আবরু সে ঢেকে রাখতেছে। আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি কারো দোষ মানুষের সম্মুখে ওপেন করে দিয়ে তাকে লজ্জিত করতে চায়, অপমানিত অপদস্থ করতে চায়, তাহলে সে ওই হাওদার ভিতর থাকলেও, কঠিন পর্দার মধ্যে থাকলেও তাকে অপমানিত অপদস্থ করবেনই করবেন। মিশকাত হাদিস নাম্বার 5044 নম্বর সংখ্যায় এ হাদিস এসেছে। অবশ্যই আমাদেরকে খেয়াল করে চলতে হবে, অযথাই কোনো মুসলিম ভাইয়ের পিছনে আমি লেগে যাব কী জন্য? আমরা প্রত্যেকেই ভুল করে থাকি। কোনো মানুষের উপরে যদি আমরা একবার চোখ ফেরাই যে এই মানুষের দোষ বের করার চেষ্টা করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লোকটা কী করে দেখবেন। আমি আপনার সামনে খুতবা দিচ্ছি ইমাম সাহেব, না আমার পিছনে লাগেন দেখেন, দুই দিন পরে আমার অসংখ্য দোষ আপনি বের করতে পারবেন। আছেই যে দোষ থাকবেই, তেমনি আপনারও আছে, আমাদের প্রত্যেকেরই ছিদ্র আছে, এই ছিদ্র অন্বেষণ করা উচিত নয়, কোনো মুসলিম ভাইয়ের উচিতই নয়। বক্তব্যের বিষয়, মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি পরিণাম। মানুষকে কষ্ট দেওয়া হয় দুইভাবে, কয়ভাবে মনে রাখবেন, একটা কথার মাধ্যমে আর একটা কাজের মাধ্যমে, এই দুইভাবে মানুষকে আমরা আজাব দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি। এক নাম্বার কি বললাম, কথার মাধ্যমে। আজকে কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে এসেছি, প্রায় 8টার মতো, 8-9টা। এটা কথার মাধ্যমে আমরা কিভাবে মানুষকে কষ্ট দিই, আজাব দিই, এবং এর ভয়াবহ পরিণতি কী, এই সম্বন্ধে খুব গুরুত্ব সহ আপনি শোনার চেষ্টা করুন, আপনার কল্যাণ হবে ইনশাআল্লাহ। প্রায় প্রত্যেকেই আমরা জড়িত এই পাপের সাথে, প্রায় প্রত্যেককেই। ধারাবাহিকভাবে বলবো, তার আগেই বলি, কথার মাধ্যমে যে কষ্টটা আমরা দিয়ে থাকি মানুষকে, এটা বড় ভয়াবহ কষ্ট। মানুষকে আপনি তরবারি দিয়ে আঘাত করেছেন, এই তরবারির আঘাতের ক্ষত মিশে যেতে পারে, এর প্রতিষেধক আছে, এর ঔষধ আছে। যেমন এক কবি বলেছেন, জিরো হাওয়াতুন সিনানি লাহাত লাহাতি আমি, তরবারির আঘাতের ক্ষতের প্রতিষেধক আছে, মানে তরবারি দিয়ে আঘাত করার কারণে যে ক্ষত হয়েছে, যে ঘাও হয়েছে, তার ঔষধ আছে, কিন্তু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানি, জিহবার আঘাতের ক্ষতর কোনো প্রতিষেধক নেই। জিহবা দিয়ে যে আঘাত করেছি, এই আঘাতের মাধ্যমে যে ক্ষত হয়েছে আপনার ভিতরে, সেই ক্ষতের, সেই ঘায়ের কোনো মলম, কোনো ঔষধ নেই। কথা বাস্তব না সত্য কথা, হক কথা। এরপর আসুন আমরা এই জিহবার মাধ্যম দিয়ে, মানে কথার মাধ্যম দিয়ে মানুষকে কীভাবে কষ্ট দিয়ে থাকি। এক নাম্বার, গালি দেওয়া। আমরা যদি অন্য কাউকে গালি দেই, তাহলে কথার মাধ্যমে কাউকে কী করলাম, কষ্ট দিলাম, আজাব দিলাম। আমাদের জানা কথা যে গালি দেওয়া এটা কাবিরা গুনাহ, হাক্কুল ইবাদ। আমি আপনাকে গালি দিয়েছি, আর আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়া যদি ক্ষমা চাই, তাহলে আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবে? আপনাকে গালি দিয়েছি, আপনার হাত ধরেই ক্ষমা নিতে হবে, যে ভাই আমি ভুল করেছি, আপনাকে গালি দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। ওই ভাই যদি ক্ষমা করে, আর আল্লাহ ক্ষমা তো করবেন ইনশাআল্লাহ। গালি যারা দেয় বেশি বেশি, যারা অভ্যস্ত গালি, তাদের কাছে ডাল ভাত। আমরা দেখি যারা ওই যে রোডে রিক্সা ভ্যান গাড়ি চালায়, অনেক সময় উঠা দেখবেন একজন আর রিক্সার একটা চাকা অথবা কোনো একটা কিছু ঘেস না লাগছে, তো হয়েছে বাপ রে বাপ। ওই বাসের চালকেরা, ওদের কাছে
গালমন্দ একেবারে ডাল ভাত, কোনো সমস্যা নেই, মানে এমনি সাধারণ কথা, ওদের কাছে কথার কথা গালমন্দ। অথচ ফায়েশা কথা বা গালি যারা দেয় তাদের মধ্যে মোনাফিকির একটা আলামত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক হাদিসে বলছেন তিনটা আলামত রয়েছে কিসের, মোনাফিকের, আর একটা হাদিসে চারটা আলামত আছে। তার মধ্যে একটা কি, যারা কথায় কথায় গালি দেয়, এই গালি দেওয়া অভ্যাসটা হচ্ছে মোনাফিকদের বৈশিষ্ট্য। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসেকি, এটা হচ্ছে পাপাচারিতা, এটা পাপের কাজ। কাউকে আপনি গালি দিলেন মানে আপনি ফাসেক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কিতালুহু কুফরুন, আর কোনো মুসলিম ভাইয়ের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া এটা কুফরি করা। আমরা এখান থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। হাদিসটা সহি বোখারিতেও এসেছে এবং মুসলিমে, বোখারি 48 আর মুসলিম 64 নম্বর সংখ্যায় এসেছে। শুধু তাই নয়, সহি আত তারগিব 2786 নম্বর সংখ্যায় একটা হাদিস এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাব্বুল মুমিনি, কোনো মুমিনকে গালি দেওয়া, কাল মুশরিফি আলাল হালাকাতি, যদি কোনো মুসলিমকে আপনি, মুমিনকে আপনি গালি দেন তাহলে আপনি নিজেকে ধ্বংসে পতিত করলেন, নাউজুবিল্লাহ, নিজেই নিজেকে কার মধ্যে পতিত করলেন, নিক্ষেপ করলেন ধ্বংসের মধ্যে, আপনি ধ্বংস হয়ে যাবেন যদি কোনো মুমিন ব্যক্তিকে গালি দিয়ে থাকেন। অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। শুধু তাই নয়, আহমাদ 17522 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুস্তাবানি পরস্পর গালিদাতা, উভয় গালিদাতা, শয়তানানি, দুইজনই শয়তান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইজনই কি, দুইজনই শয়তান। ইয়াতাকাযাবানি, দুইজন পরস্পর পরস্পরের উপর মিথ্যা আরোপকারী, গালি দিতে যা সত্য কথা বলে, যদি কাউকে বলে তুই যার সন্তান, ও তো যার সন্তান নয়, আরও কত ইত্যকার গালি দেয়, তাই না? এই এই কথাই আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন। শুধু তাই নয়, সহিহ মুসলিম খুলুন 2587 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব ভয়ঙ্কর কথা, আল মুস্তাব্বানি পরস্পর উভয়ে গালিদাতা, মা কালা যে গালিগুলো তারা দেয়, ফালাল বাদিই, সব গালির পাপ যে প্রথমে গালি দিছে তার আমলনামায় লেখা হয়, নাউজুবিল্লাহ। আমি আর আপনি গালি দিচ্ছি কিন্তু প্রথমে তো একজন শুরু করেছে, কে, আমি শুরু করেছি, তাহলে সব পাপ কার উপর আসবে, আমার উপরে। তবে খেয়াল করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মালাম ইয়াতাদিল মাজলুমু, এবারে আপনি, আমি আগে গালি দিছি ঠিক আছে কিন্তু আপনি আমাকে ছাড়লেন না, এমন দেওয়া দিলেন, আমাকে পার করে দিলেন, মানে আমার উপর জুলুম করলেন, তাহলে আবার ভিন্ন কথা, তাহলে আপনারও পাপ লেখা হবে। কি বুঝলেন, দুইজন গালিদাতার মধ্যে যে ফার্স্ট গালি দিয়েছে, দুইজন গালি চলাকালীন সময়ে যদি মানে পরে যে গালি শুরু করলো সে যদি মাত্রাতিরিক্ত না গালি দেয়, সে যদি জুলুম না করে বসে, তাহলে সব পাপ ওই একজনের আমলনামায় লেখা হবে, নাউজুবিল্লাহ। সহি মুসলিম হাদিস সংখ্যা আগেই বলেছি, শুনুন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, সহি মুসলিম খুলে দেখুন 2581 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে, আপনাদের সকলেরই হাদিসটা জানা। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আ তাদুরুনামাল মুফলিস, সাহাবিরা তোমরা বলতে পারো মুফলিসকে, মুফলিস কি বোঝেন, মুফলিস আরবি শব্দের অর্থ নিঃস্ব। আচ্ছা আপনাদেরকে যদি বলা হয় নিঃস্ব কোন ব্যক্তি, আপনি কি বলবেন? আচ্ছা আপনাদের মতনই সাহাবিরা উত্তর দিয়েছিলেন, কালু, সাহাবিরা বলেছিলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামালহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব যার কোনো টাকা পয়সা নেই, যার কোনো ধন সম্পদ নেই। ফকালা, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর শুনে বলেছিলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, নিশ্চয় আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি মুফলিস, ওই ব্যক্তি নিঃস্ব, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন,
যে ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে সালাত সিয়াম আর যাকাতের নেকি নিয়ে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব যে ব্যক্তি কিয়ামতের মাঠে উত্থিত হবে সালাত যাকাত আর সিয়ামের নেকির পাহাড় নিয়ে। ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কযফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দরবা হাযা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে নিকির পাহাড় নিয়ে সে উঠেছে না, এর পরপরই তার সাথে এমন ব্যক্তি এসেছে যাকে সে গ্যালি দিয়েছিল, যাকে কি করেছিল গ্যালি দিয়েছিল। ওয়া আকালা মালা, তার মালটা অন্যায়ভাবে আত্মসাত করেছিল, তার উপরে অপবাদ লাগিয়েছিল, অন্যায়ভাবে তার রক্ত ঝরিয়েছিল, অন্যায়ভাবে তাকে প্রহার করেছিল, চর থাপ্পড় মেরেছিল। এই সব মানুষগুলো তার কাছে হাজির হবে, হাজির হয়ে বলতে থাকবে আল্লাহ এ তো আমাকে একটা চর মেরেছে, আজকে প্রতিশোধ নিতে চাই। একজন বলবে আল্লাহ এই আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল, এর থেকে আমি আজকে প্রতিশোধ নিতে চাই। কেউ দাঁড়িয়ে বলবে হে আল্লাহ আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, এর প্রতিদান আমি পেতে চাই আজকে। চিন্তা করুন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইয়ত হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতিহি। এই যে মামলা দায়ের করলো সব মানুষগুলো এসে, এই মানুষগুলোকে শান্ত করতে হবে তো, হ্যাঁ প্রতিদান দিতে হবে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যে সালাত সিয়াম আর যাকাতের নিকি নিয়ে হাসরের মাঠে হাজির হয়েছিল, ওই নিকির থেকে এখন কেটে 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 যাকে গালি দিয়েছিল তাকে দিবে, যাকে অপবাদ লাগিয়েছিল তাকে দিবে, যাকে অন্যায়ভাবে প্রহার করেছিল তাকে দিবে, যার রক্ত ঝরিয়েছিল অন্যায়ভাবে তাকে দিবে, যাকে অন্যায়ভাবে এই কষ্টগুলো দিয়েছিল তাদেরকে কেটে 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 দিতেই থাকবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন ফানিয়াত মা আলাইহি উখিজা মিন খাতায়া হুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ওই ব্যক্তির কাছ থেকে একেবারে নিকি দিতে দিতে নিকি শেষ হয়ে যাবে, যখন নিকি শেষ হয়ে যাবে তখন ওই ব্যক্তির পাপ, কোন ব্যক্তির, যেই ব্যক্তি এসে মামলা দায়ের করেছে মামলা টুকে দিয়েছে, ওই ব্যক্তির তো কোনো অপরাধ আছে পাপ আছে, ওই ব্যক্তির পাপ নিয়ে এই নিকিওয়ালা ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা তুরিহাত সোম্মা তুরিহা আলাইহি ফিন্নার, তার ঘাড়ের উপর সব গুনার বোঝা চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি, এই আমার উম্মতের মধ্যে এই ব্যক্তি হচ্ছে মুফলিস, এই ব্যক্তি হচ্ছে কি নিঃস্ব। কি বুঝলেন? তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে মুখ, এই জিহ্বাটাকে কন্ট্রোলে রাখতে হবে। কাউকে গালি দিচ্ছেন মনে করতেছেন শক্তি আছে গালি দিচ্ছি, ওই দেখদিনই আর সাহস আছে আমার গালি দেওয়ার, কিন্তু চিন্তা করুন একটা দিন আসবে, একটা সময় আসবে আলিয়াও মানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আজকে আমি তাদের মুখকে সিলাই করে দিলাম, তাদের মুখে কোনো কথা হবে না। আজকে গালি দিচ্ছেন সেই দিন আপনার মুখ সিলাই করে দেওয়া হবে, মুখে কোনো কথা বলতে পারবেন না। এই যে গালি দিছেন এর হিসাব সেই দিন হবে, কাক কতটুকু গালি দিয়েছেন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে, আর তাকে নিকি কেটে কেটে দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন আসার আগেই তোমরা তোমাদের ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কোন দিন? যেই দিন তোমাদের কাছে কোনো দিরহাম কোনো দিনার থাকবে না, কোনো টাকা পয়সা থাকবে না, হাসরের মাঠে কারো টাকা থাকবে নাকি? টাকা থাকবে না। সেই দিন আপনার আমার নিকি দিয়ে বদলা দিতে হবে, নিকি যদি শেষ হয়ে যায় তাহলে ওই ব্যক্তির পাপ নিয়ে বদলা দিতে হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন। তাহলে এক নাম্বার কি বললাম, মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যম হচ্ছে গ্যালি দেওয়া, আর গ্যালি দেওয়ার ভয়াবহতা সম্বন্ধেও সংক্ষিপ্ত আলোচনা হয়ে গেল। এরপরে যে বিষয়ে আলোচনা করতেছি মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি, মানুষকে যে যে মাধ্যম দিয়ে আমরা কষ্ট দেই দুইটা মাধ্যমে, একটা হচ্ছে মুখের মাধ্যমে মানে কথার মাধ্যমে, আর একটা কাজের মাধ্যমে। কথার মাধ্যমে যে কষ্টগুলো দিয়ে থাকি এই বিষয়ে আমরা আলোচনা করছি, যেগুলো পয়েন্ট বলবো প্রায় প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটা পয়েন্ট নিয়ে কয়েকটা জুমাবারে খুতবা দেওয়া যায়, কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে বলছি। এক নম্বরে কি বললাম আমি বলবো না আপনারা বলেন, কি বললাম? হ্যাঁ
এক নাম্বার গালি দেওয়া বলেছিলাম, খালি শোনার শোনেন নাকি বুঝতে পারলেন না? এক নাম্বার হচ্ছে কাউকে গালি দেওয়া, এরপরে মনে রাখবেন গীবত করা। গীবত সম্বন্ধে বক্তব্য দিলে তো একটা জুমা খুতবা দিয়ে হবে না, কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ তাআলা বলছেন এই গীবত সম্বন্ধে, সূরা হুজরাত খুলে দেখুন 49 নম্বর সূরার 12 নম্বর আয়াত এর শেষ অংশ। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান, তোমরা একে অন্যের গীবত করো না, দোষ চর্চা করো না। আইউহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি চাই আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোস্ত খেতে, এটা কি পছন্দ করে? আমাদের মধ্যে এমন কেউ কি আসি আমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে আমরা পছন্দ করব? কুস্তিন কালেও না। আল্লাহ তাই বলছেন ফাকারিহ তুমু, তোমরা তো এটাকে অপছন্দই করো, এটা কি করো? অপছন্দই করো। কিন্তু যারা গীবত করে তারা কি করে? নিজের ভাইয়ের কি করে? গোস্ত ভক্ষণ করে, নাউজুবিল্লাহ। তাহলে গীবত থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে, এটা কাবিরা গুনাহ। যার বিষয়ে গীবত করছি তার হাত ধরে ক্ষমা না নিয়ে আমরা এই পাপ থেকে মুক্ত হতে পারবো না, এটা কাবিরা গুনাহ। অতএব সাবধানতা অবলম্বন করা উচিত। মা বোনদেরকে বিশেষভাবে বলছি যে আপনাদের এই বদ অভ্যাসটা একটু বেশি, আমাদের পুরুষদের যে নাই বিষয়টা এমন নয়, প্রায় আমরা সবাই একাকার হয়ে গেছি। আমরা দুইটা চারটা মানুষ যদি একত্রিত হই, আমাদের গল্পের যে বিষয়টা হয় অন্য কোনো ভাইয়ের দোষ চর্চা, আর সেটা করতে খুবই মিষ্টি লাগে, খুব সুন্দর লাগে অন্য কোনো ভাইয়ের দোষ চর্চা করতে, অথচ এটা হারাম। আল্লাহ তাআলা নিজে বলছেন যে এটা যদি কেউ করে তাহলে সে যেন তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, এই কথাগুলো বলার পরে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আর যেটুকু হয়ে গেছে ওইটুকু থেকে তোমরা ফিরে আসো, তাওবা করো। তোমরা ওই ভাই যার বিরুদ্ধে গীবত করেছো তাকে বলো যে ভাই ভুল বুঝে ভুল করে আমি তোমার গীবত করেছি। আর একটা বিষয়, আমি যদি আপনার বিষয়ে গীবত করি, মনে রাখবেন আমি যদি আপনার বিরুদ্ধে গীবত করি তাহলে আমার নিকির থেকে কিছু নিকি আপনাকে কেটে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আমার নিকির থেকে আপনাকে কী করে হবে, কী করা হবে? নিকি দেওয়া হবে। এই জন্য সালাফরা বলছেন যে আমি কী জন্য মানুষের গীবত করব, আমার তো খেয়ে দিয়ে কাম নেই অন্য কারো গীবত করার, গীবত করে আমি আমার নিকিটা তার নিকি দিয়ে দেবো, তাকে দিয়ে দেবো? আমাকে যদি গীবত করতেই হয় তাহলে আমি আমার পিতামাতার গীবত করব, তাহলে কী হবে? আমার পিতামাতা নিকি পাবে, আমার নিকি, তারা মুক্তি পাবে। আমি কী জন্য খেয়ে দিয়ে আমার কাম নেই অন্য মানুষকে গীবত করব? হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি একজন ব্যক্তির নিকটে পরিপক্ক এক পাত্র খেজুর পাঠালেন উপঢৌকন হিসেবে। কারণ কি জানেন? ওই হাসান বাসরি রাহিমাহুল্লাহ শুনেছেন ওই ব্যক্তিটা হাসান বাসরির গীবত করেছে, আর হাসান বাসরি রাদিয়াল্লাহ রাহিমাহুল্লাহ কী করছেন, তার জন্য পরিপক্ক এক পাত্র খেজুর পাঠিয়ে দিলেন উপঢৌকন হিসেবে, উপহার হিসেবে। তার যুক্তি হচ্ছে সে তো আমার নিকি বৃদ্ধি করেছে, সে আমার গীবত করে আমাকে নিকি দিয়েছে, এজন্য আমি তাকে উপহার দিলাম। এখন বুঝুন আপনি কার গীবত করবেন, কী জন্যে করবেন, কতটুকু করবেন, কীভাবে করবেন, কোথায় করবেন, একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, এখন গীবতটা কী জিনিস, এটা আমাদের ভিতরে সমস্যা আছে, আমরা গীবতটা বুঝি না। আচ্ছা, এক ব্যাককে যদি আপনাকে প্রশ্ন করি গীবত কি সত্য কথা না মিথ্যা কথা, কি উত্তর হবে? গীবত কিন্তু সত্য কথা। যদি দেখা যায় কেউ কারো বিষয়ে সত্য কথা সত্য দোষ চর্চা করছে, আপনি গিয়ে বলবেন এ ভাই গীবত করেন না, তাহলে চট করে সে বলবে আমি কি মিথ্যা বলেছি, সে এটা করে এই জন্যই তো বলেছি। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সহিহ মুসলিম খুলে দেখুন 2589 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্মাদুরুন আমাল গীবা, হে সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবত কি, গীবত কি তোমরা কি বলতে পারো? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবীরা বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা অত জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই অধিক জানেন গীবত কি।
আল্লাহ রাসূল বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের বিষয়ে কোনো কিছু বলেছো, তুমি তোমার ভাইয়ের বিষয়ে কোনো কিছু লিখে রেখেছো, তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে ইশারা করেছো, এটা যদি সে জেনে তাকে খারাপ লাগে এটাই গীবত। কি বুঝলেন? এটাই গীবত। একজন খুঁড়িয়ে হাঁটতেছে, হেঁটে চলে গেল, আপনি আরেকজনকে ইশারা করে বললেন যে দেখ খোঁড়াচ্ছে, এটাই গীবত। এটা দেখলে তার খারাপ লাগতো না? একজন মানুষ সে অন্যায় করেছে আপনি দেখে ফেলেছেন, আপনি সেটা বলে বেড়াচ্ছেন তাকে ছোট করার জন্য, এটা সত্য বিষয়, সে খারাপ কাজ করেছে, আপনি তাকে ছোট করার জন্য সমাজে বলে বেড়াচ্ছেন, এটাই গীবত। দেখুন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন আফারাআইতা ইন কানা ফি আখিহি মা আকুলু, হে আল্লাহ রাসূল আমি যে কথাটা বলতেছি সেই অপরাধটা যদি আমার ওই মুসলিম ভাইয়ের ভিতরে থাকে আর আমি বললাম তাহলে কি হবে? কি বুঝলেন? আল্লাহ রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো ভাই জেনা করেছে আমি দেখেছি, এটা যদি সবাইকে বলে বেড়াই তাহলে কি হবে? আমার কোনো ভাই চুরি করেছে আমি দেখেছি, সেই চুরির কথা আমি বলে বেড়াচ্ছি তাহলে কি হবে? একজন ভাই খারাপ, তার খারাপিয়াতে আমি বলে প্রচার করছি সত্য বিষয়, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন কানা ফি আখিহি মা তাকুলু ফাকাদ ফাকাদ ইকতাবতাহু, তুমি যে কথা বলছো সেই কাজ যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে সেটাই গীবত। পাইল্লাম একুন ফিহি মা তাকুলু, আর যদি তোমার ভাইয়ের ভিতরে ওই দোষ নেই তুমি বলছো ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে অপবাদ দিলে, নাউজুবিল্লাহ। গীবতের চেয়ে ভয়াবহ অপবাদ দেওয়া, মিথ্যা তহমত দেওয়া, সে ওই কাজই করেনি আপনি বলে বেড়াচ্ছেন, এটা হচ্ছে অপবাদ, এটা হচ্ছে তহমত, আর সত্য প্রচার করছেন তাকে হেয় করার জন্য, এটা হচ্ছে গীবত, পরনিন্দা পরচর্চা। এখান থেকে বেঁচে থাকতে হবে, না থাকলে এটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অপরাধ। গীবতের পার্থিব শাস্তি, এই দুনিয়ার শাস্তি গীবতের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন সেই সময় যখন সাহাবীরা সফরে বের হতেন তখন একজন সাহায্যকারীকে নিয়ে বের হতেন, কয়েকজন বের হলেন, হয়তো একজন লোক সাথে রাখতেন যে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করবেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন সাহায্যকারী ছিল, কোনো এক সফরে তারা সবাই ঘুমিয়ে পড়লেন, এরপরে হঠাৎ করে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন জেগে উঠলেন, উঠে ওই ব্যক্তিকে দেখলেন, দেখে তারা মন্তব্য করা শুরু করলেন, তারা বলা বলি করা শুরু করলেন যে দেখো এই লোকটা কেমন করে ঘুমাচ্ছে, এই লোকটা এত বেশি ঘুমাচ্ছে এ যেন বাড়ির মতো ঘুমাচ্ছে, মানে বাড়ি পাইছে এমন ঘুমান ঘুমাচ্ছে। এই কথাগুলো বলার পরে ওই ব্যক্তিকে জাগ্রত করে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজনেই তাকে বললেন তুমি একটু যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা দুইজন আপনার কাছে একটু তরকারি চেয়েছেন খাওয়ার জন্য। কী চেয়েছে? তরকারি। লোকটা কথা মতো চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কাদা ওয়া কাদা, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা দুইজন আপনার নিকট তরকারি চেয়েছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহে আল্লাহর শপথ, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের জীবন, তারা দুইজন তো তরকারি খেয়ে ফেলেছে। কি বুঝলেন? লোকটা এসে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে কাজা ওয়া কাজা, আপনারা নাকি আল্লাহ রাসূল বললেন তরকারি খেয়ে ফেলেছেন। তারা দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো তরকারি খাইনি, আপনি বলেছেন আমরা তরকারি খেয়ে নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ওই যে তোমার ঘুমন্ত ভাইয়ের গীবত করেছো, গীবত করে গোস্ত খেয়েছো, আমি মুহাম্মদ এখনো দেখতে পাচ্ছি তোমাদের মুখের মধ্যে তোমাদের ভাইয়ের গোস্ত লেগে আছে, নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর কথা, আপনি একবার চিন্তা করেছেন গীবত কত ভয়াবহ, কত ভয়াবহ! মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অপরাধ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আচ্ছা এই হাদিসের দলিল দেয় সিলসিলা সহিহা 2608 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে, আগের হাদিস, পরের হাদিস
যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আবু দাউদ 4875 নম্বর সংখ্যায় এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলছেন যে কোনো একদিন আমি সাফিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী এর ব্যাপারে একটু কথা বললাম যে সাফিয়ার এই 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 হওয়া উচিত। মানে বর্ণনাকে বোঝাতে চাচ্ছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথার মাধ্যমে বোঝাচ্ছেন যে সাফিয়া একটু কী ছিলেন, শর্ট ছিলেন, তার একটু লম্বা হওয়া উচিত, সে তো শর্ট। আচ্ছা, সাফিয়া যদি রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনেন তাকে কষ্ট লাগবে না? তিনি তো শর্ট, সত্যই শর্ট। কে বলছেন এই কথা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে তিনি বললেন আয়েশাকে ডাক দিয়ে রাদিয়াল্লাহু আনহা, হে আয়েশা, তুমি যেই কথা বলেছ, যেই কথা তুমি বলেছ, এই কথা এত দুর্গন্ধযুক্ত, এত খারাপ, এত নোংরা কথা, এত নোংরা শব্দ, যে এই শব্দটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, সমুদ্রে যত পানি আছে সব পানির স্বাদ গন্ধ একেবারে নষ্ট করে দিবে, নাউজুবিল্লাহ। কি বুঝলেন? সমুদ্রে কত পানি আছে বলেন তো। সামান্য কি বলেছে যে সাফিয়ার একটু, সাফিয়া তো খাটো ব্যাটে, আমরা কত বলি না। চিন্তা করেছেন সতিনের ব্যাপারে বলেছে যে ওর একটু লম্বা হওয়া উচিত, ও খাটো মহিলা। এইটুকু কথা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানি স্বাদ গন্ধ সব নষ্ট হয়ে যাবে, বিষাদ হয়ে যাবে। তাহলে এই কথা কত নোংরা, কত দুর্গন্ধযুক্ত। চিন্তা করেন, আমরা হর হামেশায় দিনে রাত্রে কত হাজার হাজার এর চেয়ে অনেক খারাপ খারাপ কথা মানুষের ব্যাপারে বলে বেড়াই। আল্লাহুসামাদ। পরকালীন শাস্তি, পরকালে গীবত করলে কি শাস্তি হবে? আনাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন লাম্মা উরি যাবি মারাতু বেকাউমিল্লাহুম। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন লাম্মা উরি যাবি মারাতু বেকাউমিল্লাহুম, আমাকে মেরাজে এমন একটা গোত্রের, এমন একটা দলের লোকদের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যেই লোকেরা তাদের কি হচ্ছে যে আজফারুম মিন নোহাসিন, তাদের নখগুলো তামার। কিসের? এই যে কাঠ লোকা আমরা বলি যা নেল, এগুলো তামার তৈরি, ওই লোকদের তামার তৈরি নখ। ইয়াখ মিশুনা উজুহাহুম, এই নখ দিয়ে তারা তাদের মুখ খামসাচ্ছে, তামার নখ দিয়ে কি করছে, মুখগুলো খামচাচ্ছে, চেহারাতে খামচাচ্ছে। ওয়া সুদু রাহুম, তাদের বুকগুলো খামচাচ্ছে, এই মানে তামার আঙুল দিয়ে। চিন্তা করুন। ফাকুলতু, আমি দেখে বললাম মান হাউলাই ইয়া জিব্রাইল, হে জিব্রাইল এরা কারা? কালা জিব্রাইল তখন বললেন আলাইহিস সালাম হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসা, এরা ওই সকল লোক যারা মানুষের গোস্ত ভক্ষণ করত। মানে কি করত? তারা গীবত করত। আজকে যদি আমি আপনি গীবত করি সেদিন কি করা লাগবে আমাদের? শাস্তি কি? আমরা আমাদের তামার নখ আল্লাহ দিবেন, ওটা দিয়ে আমরা মুখে আর বুকে খালি কি করতে থাকবো, খামসাতে থাকবো। আল্লাহুসামাদ, আল্লাহ আমাদের রক্ষা করুক, আমিন। আবু দাউদ খুলে দেখুন 4878 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে। একেবারে সময় তো চলেই যাচ্ছে, আমরা এই প্রত্যেকটা বিষয়ে কথা বললে এক একটা খুতবায় লেগে যাবে। আমরা বক্তব্যের বিষয় নির্ধারণ করেছি মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি। আমরা মানুষকে দুইভাবে কষ্ট দিয়ে থাকি, একটা কথার মাধ্যমে আর একটা কাজের মাধ্যমে। কথার মাধ্যমে কীভাবে কষ্ট দিয়ে থাকি সে বিষয়ে আলোচনা করতেছিলাম। তিন নম্বর পয়েন্ট চুগলি, চুগলখুরি করা, চুগলিপোনা করা, একজনের কথা আরেকজনকে লাগানো, ভাঙ্গানো, লাগিয়ে দেওয়া, দুইজনকে দুইজনের ভিতরে একেবারে বিষিয়ে তোলা, দুইজনের ভিতরে সম্পর্ক নষ্ট করা, এটা হারাম। আল্লাহ তাআলা বলছেন সূরা কালাম 68 নম্বর সূরার 10 এবং 11 নম্বর আয়াতে ওয়ালা তাতিয়, তুমি ওই ব্যক্তির আনুগত্য করো না, কুল্লা হাল্লাফিন, যে কথাই কথাই হলফ করে। কথায় কথায় হলফ করা মানে শপথ করা, কসম করা, হলফ মানে কসম করা। দেখবেন কি এক শ্রেণীর মানুষ কথায় কথায় শপথ করে, কসম করে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আল্লাহর নাম ছাড়া মানুষ শপথ করতে পারে না, আল্লাহর কসম মানে কসম খাওয়া বেশি বেশি ঠিক না। যদি খেতেই হয় তাহলে কার নামে শপথ করতে হবে?
অজুর কসম, টুপির কসম, মসজিদের কসম, সন্তানের মাথার কসম চলবে? শিরিক হবে। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন যারা বেশি বেশি হলফ করে তাদের ইত্তেবা করো না, মাহিনিন এবং তারা লাঞ্ছিত, হাম্মাজিম মাশাইন বিনামিন, ওই লোকদেরও তুমি অনুসরণ করো না যারা মানুষের পিছনে নিন্দা করে এবং নামিমা আছে যার ভিতরে, মানে চুগলি পোনা আছে, যার যে চুগলখুরি করে তার ইত্তেবা অনুসরণ তুমি করো না। আল্লাহ বলছেন, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এমন সংবাদ দিব না, মাল আদহু, মিথ্যা অপবাদ সম্বন্ধে। মিথ্যা অপবাদ কাকে বলে আমি কি তোমাকে বলবো না? তিনি নিজেই বলছেন হিয়ান নামিমা, চুগলি খোরা, চুগলখুরি, এটা হচ্ছে মিথ্যা অপবাদ। আল কালাতু বাইনান নাস, এবং জনসম্মুখে কারো সমালোচনা করা, জনসম্মুখে কারো সমালোচনা করা এবং চুগলখুরি করা, এটা এই দুইটা হচ্ছে মিথ্যা অপবাদ। এখান থেকে অবশ্যই আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। সহিহ মুসলিম 6802 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে। পরকালীন শাস্তি, চুগলখোরের জন্য পরকালের শাস্তি কী? আমরা সকলেই হাদিসটা জানি, সহিহ বুখারী 216 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বিহাইতিম মিন হিতানিল মদিনাতি আও মক্কা, মক্কা অথবা মদিনার কোনো এক বাগানের ভিতর দিয়ে তিনি অতিক্রম করছেন। ফাসামিয়া সাউতা ইনসানাইনি, তিনি শুনতে পাচ্ছেন দুইজন ব্যক্তির, ইউ আযযাবানি ফি কুবুরিহিম হিমা, যাদের দুইজনের কবরের মধ্যে আজাদ দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন শুনতে পাচ্ছেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াদবানি, এই দুইটা ব্যক্তিকে আজাব দেওয়া হচ্ছে, এই দুইটা ব্যক্তিকে কী করা হচ্ছে কবরে আজাব দেওয়া হচ্ছে। ওমাই ওয়াদবানি ফি কাবীরিন, অথচ তাদেরকে যেই অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে সেটা খুব বড় অপরাধ নয়। সোম্মা কালা বালা, হ্যাঁ, তবে তাদের অপরাধটা কী ছিল? কান আহাদুহুমা, তাদের একজন কী করতো, লা ইয়াসতাতিরু মিন বাউলিহি, তাদের প্রস্রাব থেকে, তাদের প্রস্রাব থেকে তারা বেঁচে থাকতো না। যারা নিজেদের প্রস্রাব থেকে বেঁচে থাকবে না তাদের কবরের আজাব হবে, কী হবে, কবরের শাস্তি দেওয়া হবে। প্রস্রাব এমন শক্ত জায়গাতে করছেন যে শক্ত জায়গা থেকে প্রস্রাবটা আবার ব্যাক করে আপনার সমস্ত শরীর বা কাপড় ভিজে দিচ্ছে, হুশ নাই, তাহলে কী হবে, শাস্তি খেতে হবে। সময় হলো দাঁড়িয়ে একেবারে সার সার করে কুত্তার মতো পেশাব করলেন, কী করবে আপনাকে, কবরে শাস্তি দেওয়া হবে। অসংখ্য যুবকেরা, পানি তো নেয় না, ঢ্যালের অভাব নাই বাংলাদেশে, ঢ্যালও নিবে না, টিস্যু পেপারও নিবে না, ওইভাবে দাঁড়িয়ে প্রস্রাব করে কোনো কিছু না নিয়ে সে চলে আসতেছে, তাদের জন্য কবরে শাস্তি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া কানাল আখারু, আর দ্বিতীয় জন, ইয়ামশি বিন নামিমা, যার চরিত্র ছিল নামিমা করা, সে চুগলি পোনা করতো, একজনের কথা আর একজনকে বলে বেড়াতো, এভাবে সে চুগলখুরি করে বেড়াতো। আমরা যদি শেষ করতে চাই তাহলে শেষ করতে পারবো না।